بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم، وعلى آله وأصحابه أجمعين. شميت مدين بخير. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা দীর্ঘ 14 মাস পরে আমাদের আবার এই হাদিস ক্লাস শুরু করছি আমাদের মুখতাসার আশ-শামাইল মুহাম্মাদিয়ার 43 নম্বর পর্ব। এখানে এই বইটি যে লিখেছেন, বইটি আগেও বলেছি যে ইমাম আত-তিরমিজি এই বইটি লিখেছেন, কিন্তু এই বইকে আবার সংক্ষেপ করেছে, আমরা সংক্ষেপে বইটি পড়ছি। সংক্ষেপ করেছেন শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী, এবং আমরা এই বইকে আমরা সংক্ষেপে এবং যেগুলো সহি হাদিস এগুলো নিয়ে আমরা আলোচনা করি। এখানে আজকে হলো আমাদের যে বাব, সেটি হলো বাবু মা জাআ ফি ইবাদাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে, মানে উনি কিভাবে ইবাদত করতেন তা সম্পর্কে কি আজকে আলোচনা। যদিও এখানে বলা হয়েছে ইবাদাতুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই ইমাম আত-তিরমিজি শুধুমাত্র এই ইবাদতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামুল লাইল, উনি কিভাবে নামাজ পড়তেন, উনার বিশেষ করে তাহাজ্জুদ নামাজ কিরকম ছিল তা সম্পর্কে আলোচনা করেছেন। কারণ ইবাদত তো এটি অনেক বড় কথা। প্রথমে ইবাদত অর্থ কি? ইবাদত অর্থ হলো দাসত্ব অথবা গোলামি প্রকাশ করা, এটা হলো ইবাদত অর্থ। কিন্তু শরীয়তের দৃষ্টিতে ইবাদত অর্থ হলো যে প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে কিছু কাজকর্ম, যেই কাজকর্ম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন এবং সন্তুষ্ট থাকেন, এটাকে কি বলা হয়? ইবাদত বলা হয়। এই ইবাদতটি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুনিয়াতে পাঠিয়েছেন, উদ্দেশ্য কি? আমরা যেন উনার ইবাদত করি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি, আমি এই জিন এবং মানবজাতি সৃষ্টি করেছি কি কেন, শুধু আমাকে, আমার ইবাদত করার জন্য। তো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই যে নবী রাসূল পাঠিয়েছেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী রাসূল পাঠিয়েছেন উদ্দেশ্য কি? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এবং তাওহীদকে বর্জন করার জন্য। সেজন্য এই ইবাদতটি আমাদের সঠিক করার জন্য, যেন ইবাদতটি সঠিক হয়, কোনো ভুল না থাকে, তাহলে ওই ইবাদতটি সঠিক হওয়ার জন্য দুটি শর্ত প্রয়োজন আছে, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। ইবাদত সঠিক হওয়ার জন্য কয়টি শর্ত? দুইটি শর্ত। এই দুইটি শর্ত যদি না থাকে তাহলে আপনি ইবাদত করবেন হবে কি? গুনাহ। এই দুইটি শর্ত জানা দরকার আছে, দরকার নেই? অবশ্যই দরকার আছে। প্রথম শর্ত হলো যে ইখলাস, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি আল্লাহর জন্য ইবাদতটি না হয় তাহলে কি হবে? এটি কি হবে? শিরক হবে। যদি ইবাদতটি পুরোপুরি আল্লাহর জন্য না, অন্য কারোর জন্য, মানে কেউ যদি মাজারে যায় দোয়া করে, এ বাবা আমাকে এটা দাও, আমাকে রিজিক দাও, আমাকে বাচ্চা দাও, যেটি নাকি আল্লাহকে চাওয়া দরকার ছিল, শুধু ডাইরেক্ট অন্য কেউ ইবাদত করে, তাহলে কি হবে? শিরক আকবার। যে শিরক করলে মানুষকে ইসলাম থেকে বের হয়ে যাবে, কত ডেঞ্জারাস। সেজন্য ইবাদতটি যদি কেউ করে আল্লাহকে ছাড়া অন্য কার উদ্দেশ্যে,
তাহলে কি হবে? শিরক। শুধু শিরক না, এটা বড় শিরক। হ্যাঁ, আর যদি হ্যাঁ আল্লাহর উদ্দেশ্যে কিন্তু মানুষকেও মানুষ দেখানো, যেটি নাকি বর্তমানে মুসলিম সমাজে খুব বেশি আল্লাহর জন্য করে, মানে হজ করতেছে আল্লাহর জন্য, কিন্তু এটাও তার মনে মনে যে হাজি সাহেব যেন মানুষ আমাকে ডাকে, বাংলাদেশে গেলে যেন আমার নামের সাথে হাজি লেখা হয়, এটা তার উদ্দেশ্য। মানে হজ আল্লাহকে খুশি করবে, মানুষের জন্য তাকে হাজি সাহেব বলে, দান করলো আল্লাহর জন্য, কিন্তু সে চায় মানুষ জন্য তাকে কি করে দানশীল বলে। যখন নাকি দুনোখানে আপনার উদ্দেশ্য থাকবে, তখন যদিও আপনি এটা বড় শিরক হবে না, কি হবে এটা ছোট শিরক, মানুষ দেখানো আবাদত, এটাকে বলা কি হয়, কি বলা হয়, এটাকে বলা শিরক বলা, মানে ছোট শিরক বলা হয়। সেজন্য আবাদতটি করতে হবে যে দুইটি শর্ত, একটি হলো আল্লাহর জন্য, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দ্বিতীয় শর্ত কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছে সেভাবে, যেভাবে বলেছে সেভাবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছে সেভাবে না করা হয়, তাহলে হয়ে যাবে বিদআ, তাহলে কি হবে বিদআ। এখন আপনি এই জোহরের নামাজ 4 রাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত পড়েছে, আপনি আল্লাহর জন্য খুব ইখলাস কিন্তু পড়লেন 5 রাকাত, হবে? বেশি বললেন না? হ্যাঁ, আপনি বেশি পড়েছেন ঠিকই, কিন্তু আপনার কাজটা রাসূলের মতো হয়নি, কথা বুঝতে পারছেন? সেজন্য আল্লাহর জন্য হতে হবে, এর পাশাপাশি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে বলেছেন সেভাবে হতে হবে। সেজন্য এখানে ইমাম নওয়াবী, ইমাম আত-তিরমিজি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত নিয়ে কিছু হাদিস এনেছেন, যেগুলো নাকি শুধুমাত্র উনার কিয়াম নিয়ে, নামাজ নিয়ে কিছু হাদিস। এখানে একটা হাদিস, যে হাদিসটি ইমাম সাহাবি আল মুগীরা বিন শুবাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, তিনি বলেন صلى رسول الله صلى الله عليه وسلم حتى انتفخت قدماه فقيل له أتتكلف هذا وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أكون عبدا شكورا. إخاني আল মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়লেন, এত নামাজে এত লম্বা করলেন, এত লম্বা করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনার পা ফুলে গিয়েছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা কি ফুলে গিয়েছে। কারণ অনেক হাদিসে পাওয়া যায় উনি 1 রাকাতে সূরাতুল বাকারা, সূরাতুল নিসা 1 রাকাতে করেছেন, বাকারা কয় আপনার আড়াই পারা, আবার নিসা কয় পারা, নিসা প্রায় 1.5 পারা, আড়াই 4 পারা কি 1 রাকাতে। তো সেজন্য মানে এত লম্বা করেছেন, এত লম্বা করাতে উনার কি পা ফুলে গিয়েছে। বর্তমানে তো আমাদের ইমাম সাহেব একটু লম্বা করলেই মুসল্লিরা মানে বিভিন্ন হাদিস, যেসব নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সংক্ষেপে নামাজ পড়তে বলছে, ওগুলো সবার মুখস্থ আছে। রাসূলুল্লাহ বলছে যে যে নাকি ইমাম হবে সে সংক্ষেপে নামাজ পড়াবে, এগুলো কিন্তু মুসল্লিদের মুখস্থ আছে। কিন্তু রাসূলুল্লাহ যে মানে এত লম্বা করে নামাজ পড়তেন, এগুলা কেউ জানো না। সেজন্য নামাজটি আবাদতের ব্যাপারে যত আপনার আগ্রহ হয়, আবার আপনার আগ্রহ নেই, ইচ্ছে করতেছে না, জোর করিয়ে পড়ার প্রয়োজন নেই, আপনি ফরজগুলো আদায় করেন, যেগুলো নফল
নামাজে লম্বা করা যদি আপনার মনে চায় আগ্রহ আসে তাহলে লম্বা করুন। এক এক বেশি করে যখন এক একে নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ যত লম্বা করতে পারেন আপনার মনে চাচ্ছে, অন্তরে আপনার নামাজের জন্য আপনার ইচ্ছে করছে বেশি লম্বা, তত লম্বা করুন আপনি। এখানে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা করে নামাজ পড়তেন, ওনার কি পা ফুলিয়ে গিয়েছে। তখন ওনাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করছেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীত এবং ভবিষ্যতের গুনাহ তো সব মাফ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন সূরাতুল ফাতহে, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার অতীত এবং ভবিষ্যতের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। ওনাকে বলা হলো, আপনি এত কষ্ট করে নামাজ পড়ছেন কেন? আপনার সব গুনাহ তো আল্লাহ সুবহানাহু মাফ করে দিয়েছে। এর জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আফালা আকুনু আব্দান শাকুরা, আমি কি এমন বান্দা হব না যে আল্লাহর শুকর আদায় করার বান্দা হব না? তবে আল্লাহ শুকর আদায় করছি। তো এই যে উনি হলো আমাদের আদর্শ। তো আমরা ওইভাবে সালাতুল কিয়াম তাহাজ্জুদ খুবই গুরুত্বপূর্ণ একটি সময় যখন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন যে কে আছো, আমার থেকে চাও আমি দিব। মানে আল্লাহ বলে যে তোমরা চাও আমি দিব। আমরা বেশিরভাগই সবাই ঘুমিয়ে থাকি, আমাদের কত সমস্যা, কত কিছু চাওয়া আছে। কেউ আছে যে সমস্যা ছাড়া দুনিয়াতে? কিন্তু সমস্যাগুলো আমরা আল্লাহকে বলি না। আমরা মনে করি যে আল্লাহ কি এটাকে পারবে, হাল হবে? অবশ্যই হবে। সেজন্য এই তাহাজ্জুদ সময় আল্লাহকে ডাকুন, আল্লাহ এই তাহাজ্জুদ সময় দোয়া কবুল হওয়ার সময়। তারপরে যে হাদিসটি এনেছে, আরেকটি হাদিস এনেছি, হাদিসটি প্রথম হাদিসের মতোই, আমি এই হাদিসটি রেখে তারপর হাদিস চলে যাচ্ছি। হাদিসটি হলো আনিল আসওয়াদ বিন ইয়াজিদ কাল سألت عائشة رضي الله عنها عن صلاته عن صلاة رسول الله صلى الله عليه وسلم بالليل. أسود بن يزيد إني رسول الله صلى الله عليه وسلم ربي بي عمد الماء عائشة رضي الله عنها كي بصنا كلن كان عائشة رضي الله عنها تيني هو رسول الله بيبي তিনি রাসূলুল্লাহ সম্পর্কে ভালো জানেন, উনি ঘরে কিভাবে নামাজ পড়তেন বাইরের মানুষ জানবে? উনার বিবিরা সবচেয়ে ভালো জানেন। তো আসওয়াদ বিন ইয়াজিদ তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা কি কিরকম নামাজ পড়তেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা ইয়ানামু আউওয়ালাল লাইল, উনি প্রথম রাত্রিতে ঘুমাতেন। প্রথম রাত্রি মানে কি মাগরিবের সময় না, কারণ উনি তো মানা করেছেন কেউ যদি মাগরিবের পরে ঘুমতে ঘুমাতে মানা করেছেন। তো উনি আউওয়ালুল লাইল অর্থ হলো যে এশার পর পরে ঘুমে যেতেন, এশার পরে দেরি করতেন, এশার পর পরে কি ঘুমে যেতেন। কানা ইয়ানামু আউওয়ালুল লাইল সুম্মা ইয়াকুম, মানে প্রথম রাত্রিতে ঘুমিয়ে যে মধ্যরাত্রিতে উঠে যেতেন, মধ্যরাত্রিতে ঘুম থেকে উঠে যেতেন। ফাইদা কানা মিনাস সাহার, মধ্যরাত্রিতে উঠে একদম সেহরি পর্যন্ত তিনি কি নামাজ পড়তেন? মধ্যরাত্রিতে উঠে যেয়ে সেহরি পর্যন্ত, আমরা সেহরি ফজরের আরো প্রায় আপনার 1.5 ঘন্টা এরকম হবে, 1 ঘন্টা আগে পর্যন্ত সেহরি, এই টাইম পর্যন্ত উনি কি নামাজ পড়তেন? সেহরি পর্যন্ত। যখন সেহরির সময় হতো কি বলতেন, আউতারা, মানে প্রথম রাত্রিতে ঘুমিয়ে যেতেন, এশার পর পরেই মধ্য রাত্রে উঠে যেতেও, মধ্য রাত্রে উঠে তিনি সেহরি মানে সেহরি পর্যন্ত নামাজ পড়তেন। সেহরির সময় তিনি বিতির নামাজ পড়তেন, বিতির নামাজ পড়ে নামাজটি শেষ করতেন।
তাহাজ্জুদ নামাজ পড়তেন, পড়তে পড়তে সেহরি পর্যন্ত, সেহরির সময় বিতির পরে নামাজ শেষ করতেন, এভাবে উনি নামাজ পড়তেন। فَإِذَا كَانَ لَهُ حَاجَةٌ أَلَمَّ بِأَهْلِهِ প্রথম রাত্রিতে ঘুমিয়েতেন, মধ্যরাত্রিতে ঘুম থেকে উঠে যেতেন, সেহরি পর্যন্ত কি নামাজ পড়তেন, সেহরির সময় তিনি বিতির পরে তখন তিনি বিছানায় চলে যেতেন। তারপরে যদি ওনার পরিবারের প্রয়োজন পড়ে, মানে ওনার যদি কোনো পরিবারের প্রয়োজন পড়ত, তাহলে উনি পরিবারের সাথে উনি সহবাস করতেন, যদি প্রয়োজন পড়ে তাহলে সহবাস করতেন। এবং যখন নাকি আজান শুনতেন, ফাইদা সামিয়াল আদান ওয়াসাবা, আমরা বুঝতে পেরেছি জিনিসটা কিভাবে, কিভাবে সেহরি পর্যন্ত তিনি কি নামাজ আদায় করার পরে বিতির পরে উনি বিছানায় চলে যেতেন, বিছানায় চলে যাওয়ার পরে যদি ওনার পরিবারের প্রয়োজন হতো পরিবারের কাছে যেতেন, অর্থাৎ যদি সহবাসের প্রয়োজন হয় সহবাস করতেন, কিন্তু যখন ফজর আজান দিত তখন উনি ওয়াসাবা লাভ দিয়ে উঠে যেতেন। আজান দেওয়ার সাথে বিবি আয়েশা যেমন বলতেন যে যে উনি যখন নাকি ঘরে থাকতেন তখন ফ্যামিলির পরিবারের কাজকর্মে ব্যস্ত থাকতেন, ঘর ঝাড়ু দেওয়া, ঘর সাফ করা উনি করতেন। মানে যখন নাকি আজান দিত তখন মোরাজি উনি আমাদেরকে চিনে না, আর যেটা নাকি আমরা উল্টো, আমাদের আজান দিচ্ছে, আমার কথা বলতেছি আমি আপনাদের কথা, আজান দিচ্ছে আমাদের কাজ এখনো বলেছি কাজটা শেষ করে ফেলি তারপর যাবো আর কি। কিন্তু ওইটা হলো রাসূলুল্লাহ নিয়ম হলো, সাহাবাদের নিয়ম হলো আজান দিয়েছে আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়, যত কাজ সব ছেড়ে দাও বা আজান নামাজ চলে যাও। এটা আমি আমার কথা বলছি, আমি অনেক গাফলতি মানে এই বিষয়ে। তো মোটামুটি বলতেছে ফাইদা সামিয়াল আদান ওয়াসাবা, যখন আজান শুনত তখন তিনি কি উঠে যেত, রাত উঠে যেত। ফাইদা কানা জুনুবান ফাওয়া আলাইহি মা, যদি উনি জুনুবান অর্থ হলো কেউ যদি মানে কারোর স্বপ্নদোষ হয় অথবা স্ত্রী সহবাস করে তাকে বলে জুনুব, বাংলাতে বলে নাপাক বলে, কিন্তু নাপাক শব্দটা আমার পছন্দ না, কিন্তু মোটামুটি জুনুবটাই সুন্দর। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যদি জুনুব থাকে মানে স্ত্রী সহবাস করেন তাহলে কি করতেন, গোসল করতেন, যদি সহবাস না করতেন তাহলে কি ওয়াইল্লা তাওয়াদ্দা ওয়া খারাজা ইলা সালাহ, হয় তিনি গোসল করতেন যদি সহবাস করা হতো, অথবা কি তিনি কি উজু করে মসজিদ চলে যেতেন। এটি ছিল ওনার রাত্রির রাত্রিবেলার কাজকর্ম, উনি কি করতেন এটা নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই সাহাবীকে বর্ণনা দিলেন। তারপরে যে হাদিসটি এনেছেন ইমাম আত-তিরমিজি, হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চাচাত ভাই, আব্বাস কি রাসূলের চাচা, আব্বাসের ছেলে কি আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্বাস তিনি ছোট কিন্তু উনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্বিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়িল, যে আল্লাহ তাকে তুমি ফাকিহ করো এবং তুমি তাওয়িল কোরআনের তাফসীর তাকে শিখাও। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটি, এই হাদিসটিতে তিনি বলেন আন্নাহু বাতা ইনদা মাইমুনা ওয়া হিয়া খালাতাহু, মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি হলো রাসূলুল্লাহর কি চাচাতো ভাই, আবার রাসূলের একজন বিবি তার নাম হলো মাইমুনা, মাইমুনা হলো ইবনে আব্বাসের খালা, ঠিক আছে। রাসূলুল্লাহ উনার দুই খান্দে আত্মীয়, একখান দেখি চাচা দেবে আর একখান দেখি
আর এখান থেকে খালু কেন খালা খালা খালু না মাইমুনা কি ওনার খালা তো ইবনে আব্বাস বলতেছেন উনি একদিন মানে ইবনে আব্বাসের খুব উদ্দেশ্য হলো রাসূলের রাত্রি বেলা কি করে দেখার জন্য তো উনি কি করলো যে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ঘরে যাই রাত্রি যাপন করলো فاتجعت في عرض الوسادة মানে ইবনে আব্বাস তো ছোট ছিল রাসূলুল্লাহর বিছনাতেই উনি শুলেন এবং বিছনাতে যে বালিশ ছিল লম্বা আর একখানটি হলো এক সাইডের বালিশ সাইডে দিয়ে ইবনে আব্বাস শুলেন এবং রাসূলুল্লাহর বালিশে সোজা মধ্যে শুলেন আর কি فاتجعت في عرض الوسادة واتجع رسول الله صلى الله عليه وسلم في طول মানে এক বালিশেই রাসূলুল্লাহ শুয়েছে ইবনে আব্বাস শুয়েছে ইবনে আব্বাস ছিল এক সাইডে দিয়ে আর রাসূলুল্লাহ শুয়েছে মানে লম্বা লম্বা রাসূলুল্লাহ শুয়েছে তো ইবনে আব্বাস ওনার আরেকটি হাদিসে আসছে উনি ওনার খালাকেও বলেছে যে রাসূলুল্লাহ যখন উঠবে আমাকে আপনি জেগিয়ে দিন যদি আমি একা তো না উঠি কিন্তু উনি উঠে গিয়েছেন জাগাতে হয়নি উনি নিজে উঠে গিয়েছে বলতেছে ফানামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমালেন হাত্তা ইদান তাসাফাল লাইল যখন নাকি মধ্যরাত্রি হলো আও ক্বাবলাহু বিকালিল আও বাদাহু বিকালিল মানে মধ্যরাত্রি অথবা এর আগে ওর পিছে একটু সময় এভাবে فاستيقظ رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم تكي كي قوم تكي উঠে গেলেন فجعل يمسح النوم عن وجهه رسول الله صلى الله عليه وسلم قوم تكي উঠে এভাবে ওনার চোখ থেকে কি ঘুম সরালেন এভাবে মানে চোখ মুছলেন ওনার শরীর ওনার চেহারা মুছলেন হাত দিয়ে দুই হাত দিয়ে وقرأ العشر الآيات الخواتيم من سورة آل عمران মানে মধ্যরাত্রিতে ঘুম থেকে উঠেই মুখ মুসলেন এবং কি করলেন সূরাতু আল ইমরানের লাস্ট 10 আয়াত পড়লেন এটা আমরাও পড়ব সূরাতু আল ইমরানের লাস্ট 10 আয়াত কি হ্যাঁ প্রথম কি আব্দুর রহমান আল ইমরানের লাস্ট 10 আয়াত হ্যাঁ সালমান আব্দুর রহমান তেগুত ইন্না ফি খালকি আস-সামাওয়াতি ওয়াল আরদ হ্যাঁ ইন্না ফি খালকি আস-সামাওয়াতি ওয়াল আরদ اختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم মোটামুটি প্রায় 13টা সূরা আল ইমরানের লাস্ট 10 আয়াত এই 10 আয়াত পড়লেন মানে এই 10 আয়াত পড়লে মানুষের একটু মানে ঘুম চলে গেল আপনার পুরো আপনার নেশারাত আসলো তো বললো যে এই 10 আয়াত পড়লেন যে তুম্মা কামা ইলা শিন্নিন মুআল্লাকিন ফাতাওয়াদ্দা মিনহা এটা একটা মানে পরে উনি বিছনা থেকে উঠলেন এবং একটি একটি জগের মতো ছিল আর কি মানে এটা ঝুলানো ঝুলানো জগে পানি ছিল ঝুলে রাখা হয়েছে বা ঠান্ডা থাকার জন্য এভাবে ঝুলে রাখা ছিল মানে জগ বলে নতুবা একটি জগের মতো ধরেন একটা মানে জিনিস যেখানে পানি থাকে সেখান থেকে পানি নিয়ে দিয়ে তিনি উজু করলেন ঝুলান্ত ওই পানি থেকে উজু করলেন বলতেছেন فتوضأ منها فأحسن الوضوء যিনি খুব সুন্দর ভাবে উযু করলেন ثم قام يصلي তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি উযু করে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন তো ইবনে আব্বাস বলতেছেন فقمت الى جنبه তখন ইবনে আব্বাস ওনার সামনে ওনার সাথে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করেছে কিন্তু উনি মনে হয় ওনার বাম পাশে দাঁড়িয়েছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন বলতে ইবনে আব্বাস বলতেছেন
فقمت إلى جنبه فوضع رسول الله صلى الله عليه وسلم يده اليمنى على رأسي ثم أخذ بأذني اليمنى ففتلها. ابن عباس تني جهن رسول الله صلى الله عليه وسلم نماذج دارالين ابن عباس وكي ونار شاط داريسين. تو أني منهاي بامحش داري. رسول الله صلى الله عليه وسلم ونار ماثر موتة هادية ونار كان كان دورس كان دوري كان موتة يفهمي كورسه. ونكي বাম দিক থেকে ডান দিকে আসার মতো মানে একরকম ইশারা করেছে, উনি ডান দিকে চলে এসেছেন। সেজন্য নিয়ম হলো যদি দুইজন জমাতে নামাজ পড়ে, ইমাম আরেকজন দাঁড়াবেন কোথায়? বামে দাঁড়াবেন, ডানে দাঁড়াতে হবে, ডানে। তো ইবনে আব্বাস ওনার ডান পাশে দাঁড়ালো। তো ইবনে আব্বাস এখন বলতেছে নামাজ গুলো কিরকম, বলতেছে ফসল্লা রাকাতাইন, রাসূলুল্লাহ দুই রাকাত নামাজ পড়লেন, থুম্মা রাকাতাইন থুম্মা রাকাতাইন, মানে এভাবে দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে পড়তে পড়তে রহম বলতেছেন ছয় বার বলা হয়েছে, ছয় বার রাকাতাইন রাকাতাইন ছয় বার, মানে কয় রাকাত হয়? বারো রাকাত। থুম্মা আওতারাহা, তারপরে দিয়ে এক রাকাত পরে উনি বিতির করলেন, মোট ১৩ রাকাত পড়লেন, দুই রাকাত দুই রাকাত দুই রাকাত পরে বার রাকাত পড়ার পরে এক রাকাত পরে কি বিতির পড়েছেন, মোট ১৩ রাকাত পড়েছেন। তারপরে তিনি বিশ্রাম নিলেন। এটা হলো নিয়ম, একটা সবচেয়ে সুন্দর নিয়ম, যে আপনি প্রথম রাত্রে মানে আসার পরে বেদেরি করবেন না, ঘুমিয়ে যাবেন, মধ্যরাত্রে উঠবেন, উঠে নামাজ পড়বেন অনেকক্ষণ, তারপরে দিয়ে তাহাজ্জুদে মানে আপনি সেহরের সময় আপনি বিতির নামাজ পড়ে একটু বিশ্রাম নেবেন, একটু বিশ্রাম নিয়ে ফজর পর্যন্ত, কারণ ফজরেরটা হলো খুবই গুরুত্বপূর্ণ, যেন ফজরের সময় আপনার একটু ঘুমাইলে কি হবে, মানে নামাজ পড়তে একটু আরো ভাল লাগবে, নেশাত আসবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সেহরের পর্যন্ত আপনি নামাজ পড়ে বিতির পরে তারপরে কি একটু বিশ্রাম নেন, বিশ্রাম কতক্ষণ পর্যন্ত নিলেন? বলছেন বলতেছে হাত্তা জা আল মুয়াজ্জিন, যতক্ষণ পর্যন্ত কি মুয়াজ্জিন এসে আজান দিয়ে, যখন মুয়াজ্জিন আজান দিল ফজর আজান, তখন ঘুম থেকে উঠে গেল, ফাসাল্লা রাকাতাইনি খফিফাতাইন, তখন কি করলো ফজরে দুই রাকাত সুন্নত ঘরে পড়লো। এটা হলো আরেকটা সুন্নত, এই ফজরে দুই রাকাত সুন্নত কত কোথায় পড়া? ঘরে পড়া, ঘরে পড়ে তারপরে দিয়ে সুম্মা খরাজা ফাসাল্লা সুবহা, তারপরে বাইর হয়ে মসজিদে জামাতের সহিত কি পড়লেন? ফজর নামাজ পড়লেন। এটা ছিল মানে ইবনে আব্বাসের রাওয়ায়াত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানে দুরাকাত পরে নামাজ পড়লেন, তারপরে বিতির পড়লেন, তারপর একটু বিশ্রাম নিলেন, তারপরে বিশ্রাম নিয়ে তিনি ফজর আজান যখন দিয়েছেন তখন ফজর দুই রাকাত সুন্নত সংক্ষেপে ঘরে পরে পৌঁছে চলে গেলেন। আমরা আজকে এই তিনটি চারটি তিনটি হাদিস প্রায় শুনলাম, এখানে যেগুলো হাদিস বলা হয়েছে তার মধ্যে আমরা জানতে পারলাম যে এই রাত্রিবেলার যে তাহাজ্জুদের নামাজটি খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, এত লম্বা শুধু এত রাকাত নামাজ পড়তেন তাই নয়, নামাজের মধ্যে এত লম্বা করতেন, যেভাবে বলা হয়েছে ওনার পা ফুলে যেত এত লম্বা করতেন। এবং সবচেয়ে সুন্দর নিয়ম সেটি হলো
তাহাজ্জুদ পড়া তাহাজ্জুদের লাস্টেরই বেদিন নামাজ পড়া মানে বেদিন নামাজটি হলো এশার পরে পড়তে হয় আর কেউ যদি এর থেকে উত্তম চান তাহলে কখন পড়তে হবে হোসেন ভাই বেদিন নামাজ হ্যাঁ শেষ না প্রথম হলো আপনি এশার সময় পড়বেন এর থেকে উত্তম হলো যে ঘুমের আগে পড়া ঘুমের আগে কারণ আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন তিনি বললেন যে আউসানি খলিলি খলিলি বলছেন খলিল যে আমার খলিল আমাকে ওসিয়ত করেছে আমি যেন তিনটি কাজ করি তার মধ্যে একটি কাজ হলো আমি যেন ঘুমের আগে বিতির পড়ি তো কেউ যদি দেখে যে আমি তাহাজ্জুদের সময় উঠতে পারবো নাকি পারবো না শিওর না তখন সে কি ঘুমের আগেই পড়ে নিবে বিতির কিন্তু কেউ যদি শিওর আমি তাহাজ্জুদ পড়বই তখন সে তাহাজ্জুদের সময় পড়বে এটা সবচেয়ে উত্তম আমরা বুঝতে পারলাম বিতির নামাজে সবচেয়ে উত্তম হলো তাহাজ্জুদের সময় পড়া কিন্তু আপনি যদি শিওর না হন আপনি উঠতে পারবেন নাকি পারবেন না তখন কখন পড়বেন ঘুমের আগে আর যদি দেখেন যে ঘুমের আগে আপনার পড়া নাও হইতে পারে ঘুমে যাবেন তাহলে আপনি কমপক্ষে আসার পরে পড়ে নিয়েন যেন মিস না হয় মূলত বেতের পায়রাখাত এটা এক রাখাত থেকে শুরু সবচেয়ে কমন এক রাখাত কিন্তু আপনি এক রাখাত পড়তে পারেন এই বিতির অর্থ হলো বেজোর বিতির অর্থ কি উইতির ইন্নাল্লাহা উইতরুন ইউহিব্বুল উইতরা আল্লাহ বেজোর এবং বেজোর পছন্দ করেন তো উইতিরটা শুরু করতে থেকে এক থেকে কারণ আল্লাহ নিজে বলছে আল ইন্নাল্লাহ উইতরুন আল্লাহ এক সেজন্য বিতির নামাজ কেউ বলে এক রাকাত পড়া যায় না পড়া যায় এটা কিন্তু ভুল কথা বিতির নামাজ এক রাকাত থেকে শুরু এর অর্থ না যে আমরা শুধু এক রাকাত পড়বো না আপনারা এক রাকাত পড়তে পারেন তিন রাকাতও পড়া যায় পাঁচ রাকাতও পড়া যায় সাত রাকাতও পড়া যায় অনেক সিস্টেম আছে কিছু কিয়ামুল লাইল উনি রাত্রি বেলার নামাজ সম্পর্কে কিছু আলোচনা আমাদের আরো অনেকগুলো হাদিস আছে আমরা আজকে একটুকু নিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাতুল কিয়াম যেভাবে পড়তেন ওনার মতো আমরা যেন আমাদেরকে আমাদের জীবন আমরা অভ্যাস করি ওনার মতো কিভাবে হওয়া যায় আমরা তো ওনার মতো হতে পারবো না কোনোদিন কিন্তু উনি যেভাবে ছিলেন এভাবে আমরা করতে চেষ্টা করব যে আমরা এই তাহাজ্জুদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমান নেমে আসেন এবং বলে কে আছো আমাকে ডাকো আমি দিব মান ইয়েস আরুনি ফাউতি ফাউতিয়া সেজন্য আমরা এই একটা সুযোগ দিয়ে আমাদেরকে দেওয়া হয়েছে আমরা এই সুযোগটি মিস করবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু